গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা বর্গমূল করার শিখব। বর্গমূলের অঙ্ক কীরকম করে বর্গমূল করতে হয়, কোন অঙ্কগুলো করার জন্য আমরা বর্গমূল করব। দেখো অঙ্কটা পড়ি। এখানে মানুষ ও মিতালি আজ বাগানের কাজ করবে। 324টি গাঁদা ফুলের চারা গাছ আছে। এই চারা গাছগুলি কিছু সারিতে পোঁতা হলো। দেখছি আমরা এমনভাবে গাছগুলি পোঁতলাম যে প্রতি সারিতে যতগুলি চারা গাছ আছে মোট সারির সংখ্যাও ততগুলো। কীরকম? একটা ধরো সারি বানাচ্ছে, তো এই দিকে যদি আমি 10টা গাছ রাখি, এই দিকেও আমার 10টা গাছ হবে, ততগুলো সারি হবে। সারির সংখ্যা যতগুলো, প্রতিটা সারিও ততগুলো, গাছের সংখ্যাও ততগুলো। এক একটা সারিতে যদি 10টা গাছ থাকে তাহলে 10টা এরকম সারি থাকবে। বোঝা গেছে এটা? তাহলে সেক্ষেত্রে আমরা বর্গমূলে যাব। বর্গমূল কিন্তু মোট গাছ বলে দিয়েছে, দেখো এখানে তোমাকে একদম সমস্ত গাছের পরিমাণটা বলে দিয়েছে। এবারে তাহলে গাছের সংখ্যা আর সারির সংখ্যা সমান কি করে হবে সেটা তোমাকে বসাতে হবে, মানে গাছগুলো এরকম স্কোয়ার হবে একদম, এদিকেও যতগুলো গাছ এদিকেও ততগুলো গাছ আছে। এবারে আমরা অঙ্কে আসি। অঙ্কে কি বলছে? বর্গমূল করার সহজ পদ্ধতি হচ্ছে আমরা এইভাবে উৎপাদক করব। কীরকম? আমরা দেখো এখানে 324কে আমরা কত দিয়ে করতে পারি? 2 দিয়ে করতে পারি। 2 দিয়ে যদি করি, 2 একে 2, 2 6 দুকুনে 12, আর 2 দুকুনে 4, তাই তো? আবার এটাকে যদি 2 দিয়ে করি, 8 দুকুনে 16, 2 একে 2, দেখো মিলে গেছে তো, 8 আর 1 বেরিয়েছে। এবার 81-এর পাশে 1 আছে, শেষে এককের ঘরে 1 আছে, তাহলে কিন্তু আর 2 দেওয়া যাবে না। 2 দিয়ে ভাগ করার জন্য শেষের সংখ্যাটা 2 এর গুণিতক থাকা জরুরি, 0 অথবা 2 এর গুণিতক হলো না, এখানে 1 আছে। তাহলে আমরা এটাকে কত দিয়ে করা যাবে? আমরা একটু 3 খাইয়ে দেখি নাকি। 3, 3 দুকুনে 6, 6 পর থেকে 8 দুগুণ, তাহলে হয়ে যাচ্ছে 21। তাহলে 21 3 7 21, দেখো এখানে মিলেছে তো, 27 হয়েছে। এবারে তো আমাদের চেনা নাম তো আমরা জানি, 3 খাওয়াতেই পারি। 3 9 27, 3 3 9, এই হয়ে গেল আমাদের উৎপাদক। ঠিক আছে, এই উৎপাদক যতগুলো বেরোলো এখানে সেগুলোই সাজানো আছে খুব সুন্দর করে। দেখো 2 2 বেরিয়েছে, এখানে 2 2 হচ্ছে, তারপর 2 3, এখানে 2 3, তারপর 3 3, এখানে 3 3, এগুলো পর পর আমরা সব উৎপাদকগুলো কিন্তু লিখেছি, হয়েছে। এবারে আমরা 2 2-র মধ্যে থেকে একটা করে নিয়ে নেব। এরা দুজন আছে, এরা দুজন আছে, এরম দুজন আছে, আমরা সেট বানিয়ে নেব। ঠিক আছে, তাহলে 2-এর মধ্যে থেকে 1 আসছে, এই দুটোর সেট, তাহলে একটা 2 এসছে, এদের দুজনের সেট, তাহলে একটা 3 এসছে, আবার এদের দুজনের একটা সেট আর একটা 3 এসছে, এখানটা বোঝা গেছে। এবারে এদের তিনজনের আমরা গুণ করে দেব, এদের তিনজনের গুণ, তাহলে 3 3 কত? 9, 9 2 18, এই গেল আমাদের উৎপাদক। তাহলে এক একটা শাড়িতে গাছ থাকবে 18টা, এবং 18টা শাড়ি তৈরি হবে, বুঝে গেল? এখানে সেম একই, এইগুলো ভেঙে ভেঙে করা রয়েছে। এই যে তোমার যে এই গুণগুলো বেরিয়েছে, এই গুণগুলো এখানে লেখা হচ্ছে, 2 2 3 3 3 3, ঠিক আছে। এইভাবে আমরা উৎপাদক করব। তাহলে 324-এর বর্গমূল কত বেরোলো? 18। বোঝা গেল আমাদের উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে 18।
এইভাবে আমরা বর্গমূলের অঙ্ক করব। কালকে এই অঙ্কটা তো করবই, এর সাথে এর পরের অঙ্কগুলো আমরা করব। দেখি তোমরা কতটা বুঝতে পেরেছো।